আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনা ভাইরাসে দেশে আরো 14 মৃত্যু, নতুন শনাক্ত 515। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খুলছে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। চশিক নির্বাচন আগামীকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি, প্রস্তুত হচ্ছে বুথ। দেশে ফিটনেসবিহীন গাড়ি 4,81,000, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম টিকা নিচ্ছেন নার্স রুনু। জুলাই থেকে 2,00,000 টাকার ওপরে সব করই ই পেমেন্টে। হিলি বন্দরে আমদানি রফতানি বন্ধ। কক্সবাজারে 4 পা ও 3 হাত বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্ম। আধিপত্য নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দু গ্রুপের ফের গোলাগুলি, যুবক নিহত। শিশুকে অপহরণের পর হত্যা, টাঙ্গাইলে দুজনের আমৃত্যু কারাদণ্ড। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।